বাঁশখালীর চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক নৌকার সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হইয়া চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বাঁশখালী ১৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী। মন্ত্রীর সাথে আমরা কথা বলতেছি, এটাই ডিজিটাল বাংলাদেশ। এবং তিনি ঘোষণা দিয়েছেন 2021 সালের মধ্যে বাংলাদেশে কোন গৃহহীন মানুষ থাকবে না, কোন ভিক্ষুক থাকবে না। যাদের বিটে আছে ঘর নাই তাদেরকে ঘর করে দেওয়া হবে, যাদের বিটে বা এবং ঘর কোনটাই নেই তাদেরকে আশ্রয়ের প্রকল্প দিয়ে তাদের পুনর্বাসন করবেন। শেখেরকেল ইউপি চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব, আফসারউদ্দিন জন্টু, সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহসভাপতি এরশাদ চৌধুরী ও সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহসভাপতি রিয়াসউদ্দিন সুমন, জমিরুদ্দিন শিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন, সোনোয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ সহ আরো বোধকে উপস্থিত আছেন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।